7:30টার সময় সব রান্না বান্না ডান, রান্না না एक्चुअली এখানে চিকেনের একটা ঘ্যাট বানিয়েছি। ও এটা রান্না না, রান্না না করলে কি করে বানালা তুমি তাহলে? এটা চিকেনের ঘ্যাটটা ভাতের উপরে দিয়ে দিলাম। আচ্ছা উফ, দারুণ লাগবে আমাকে। বেশি করে দাও কোনটা আমাকে, জানি না যেটা আমরা, হ্যাঁ যেটা বেশি না আমাকে দাও তাহলে। কটা থেকে করতে যাচ্ছিলে তুমি এটা? আর এই টপ 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 করে ওর ঘাম পড়ছে বেচারা, আহারে কি কষ্ট। কোনোদিন এরকম যাইনি, বাইকে করে গেছে খালি, ট্রেনে করে একটু যাবা বোঝো তাহলে আমি কি কষ্ট করেছি একটা টাইম। এই যে অবস্থা বনগাঁ লোকালের, মাছ কিনতে চলে এসেছি। হ্যাঁ কার্টুন, হ্যাঁ হ্যাঁ গাঁদা পেটি। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে 7:00 আর উঠে পড়েছি, রেডিও হওয়া হয়ে গেছে, এইবার জাস্ট বেরোতে হবে আর কি। আর কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, মানে প্রায় 9:30-10:15-টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। মানে এই কদিন ঘুমের প্রচণ্ড ঘাটতি ছিল, তো কালকে ভাবলাম যে আজকে তো মোটামুটি 6টার সময় ওঠার কথা, তো একটু তাড়াতাড়ি ঘুমাই। তো তাড়াতাড়ি মানে একদম 9:45 মোস্ট প্রবাবলি হবে। কাকুকে ফোন করেছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যে কাকুর ফোন ব্যস্ত ছিল, সকালবেলা উঠে দেখছি কাকু ফোন করেছে 4:00, মানে তার 15 মিনিট পর থেকে ফোন করতে লেগেছে আর কিছুই জানি না। 4 বার ফোন করেছে, এতটাই ঘুম, কিছু করার নেই, 4 দিনেরটা একদিনে মানে পুষিয়ে নিতে হয়েছে আর কি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, ও এদিকে রান্না বান্না করছে, কারণ একবারে ভাত আর একটু চিকেন নিয়েই বেরিয়ে যাবো, কারণ আজকে আমাদের মিটিং আছে, পুরো হোল ডে চলবে, তো তার জন্য খাওয়া দাওয়ার কোনো সময় নেই। তো চলো দেখা যাক। 7:30টার সময় সব রান্না বান্না ডান, রান্না না एक्चुअली এখানে চিকেনের একটা ঘ্যাট বানিয়েছি। ও এটা রান্না না, রান্না না করলে কি করে বানালা তুমি তাহলে? এটা চিকেনের ঘ্যাটটা ভাতের উপরে দিয়ে দিলাম। আচ্ছা উফ, দারুণ লাগবে আমাকে। বেশি করে দাও কোনটা আমাকে, জানি না যেটা আমরা, হ্যাঁ যেটা বেশি না আমাকে দাও তাহলে। কটা থেকে করতে যাচ্ছিলে তুমি এটা? আমি ঘুম থেকে উঠেছি, উঠে সর্বপ্রথম স্নান করেছি, স্নান করে রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি বারাসাতে, আমাদের সেখান থেকে একটা ইভেন্ট আছে, তো সেই ইভেন্টেই যাবো আর কি। তোমাদের গতকালকে বলবো বলেছিলাম বাট বলা হয়নি মেশিনটা কি ব্যাপারে কেনা, সেই মেশিনটা কি ব্যাপারে কেনা আজকে অবশ্যই সেটা আমরা তোমাদেরকে বলবো, শেয়ার করব। আর আমরা বাড়ির সাথে যাচ্ছি একটা ইভেন্টে, সেটাও তোমাদেরকে বলে দিলাম। ইভেন্টের কিছু গেমসও তোমাদের সাথে শেয়ার করব, তবে কি খাবারটা খাবো সেটা তোমাদেরকে দেখালাম। কারণ হচ্ছে যে গত 2 দিন ধরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়নি আমাদের, কাজের দৌড়া 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 করতে করতে খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য আজকে সব গতকালকে রাত্রেবেলাতেই আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম, ওই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে প্রেশারে সিটি মেরেছি, কি যে রান্না করেছি জগা খিচুড়ি আমি নিজেই জানি না, তো সেইটাই ভাত করেছি, ভাতের উপরে মানে একটা লেয়ার ভাত একটা লেয়ার ওইটা দিয়েছি, একদম অল্প জাস্ট এইটুকু, মানে দেখলে তো পরিমাণটা তোমরা, ও তার মধ্যে ঝামেলা পাকাচ্ছে যে এটা আমাকে দিতে হবে, বেশিটা আমাকে দিতে হবে, কমটা তোমাকে দিতে হবে, ঠিক আছে তাই হবে। আর ওই দেখো ওই দেখো জুতো পড়ছে, এখন জুতো পরে রেডি হয়ে গেছে, তো চলো আমরা এখন বেরোই, তারপরে চলো চলো কি বলছো? আমি শুনলাম আমি নাকি ঝামেলা পাকাচ্ছি। অবভিয়াসলি জেনারেলি কি বলতো, যখন অ্যাকচুয়ালি বলি ব্যাপারটা হচ্ছে মাছের যে বড় পিস বা ডিম, যেটা বড় ডিমের মধ্যে ছোট বড় আছে, মাংস যেটা বড় পিস সেটা ও নেয়।
আসলে কি বলতো, আসলে কি আর বলবো বলো, যাই হোক এই ব্যাগটা নিয়েছি, এর মধ্যে জল ছাতা নিয়েছি, অখাদ্য রাখা পরের দিন থেকে নেওয়ার আমার কোনো ইচ্ছা, তাহলে নিজে ক্যারি করবা, ও নিজে কোনো কাজ করবে না, নিজে কোনো কাজ করবে না, ঠিক আছে, আর যখন কাজটা হয়ে যাবে তখন সেটা খুঁত ধরবে। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বিরক্তির জিনিস, কোন জিনিস তুমি নিয়ে নাও, তুমি যা বলবা তাই, তারপর হয়ে গেল যখন কাজটা, এবার সারা ট্রিপ তোমাকে অত্যাচার করবে। ঠিক আছে চলো, যাই হোক আর এখানে টিফিনটা নিয়ে নিয়েছি আমাদের, কারণ ভাই ভেতরে আছে, ও কলেজ যাবে আজকে, আমার বাড়িতে সবাই আছে না, ধরো ধরো পাপি অফিসে বেরিয়ে গেছে, ভাই ভেতরে আছে, ও কলেজ বেরোবে, আর আমরা এখন বেরিয়ে গেলাম, আমি রোদের মধ্যে আমি নিয়ে আসছি, আর ও পেশন থেকে খুব গরম, আরে এত রোদ, এই খাটা খাটি যা এটা কি হচ্ছে, অদ্ভুত ব্যাপার, আমার কথা বলতে আসছে, আমি কিন্তু বন্ধ হয়ে আসছি। এই যে বন্ডা লোকালের অবস্থা, আর এই টপ 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 করে ওর ঘাম পড়ছে বেচারা, আহারে কি কষ্ট, কোনোদিন এরকম যাইনি, বাইকে করে গেছে খালি, ট্রেনে করে যাবো, বোঝো তাহলে আমি কি কষ্ট করেছি একটা টাইম, যখন স্কুলে পড়তাম সেখান থেকে বাইকে করে গেছে। এই যে অবস্থা বন্ডা লোকালের, ইভেন্টের মাঝে মাঝে সবাই ঠিকঠাক ভাবে ইভেন্টের সমস্ত কথা শুনছে কিনা সেটা জানার জন্য গেস্ট স্পিকার সবাইকে উঠে দাঁড়ানোর জন্য বললেন, এবং আমাদের হার্বাল লাইফে সেই গানটা চালিয়ে দেওয়া হলো, এবং সবাই তো আমরা তালে তালে একটা রিদমে প্রত্যেকেই নাচতে লাগলাম। আমাদের ইভেন্ট ডান, আর মজার ব্যাপার হলো এটাই, আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা, গোটা হল ফাঁকা, 7:32 সরি, গোটা হল ফাঁকা, গেস্ট স্পিকার যিনি এসেছিলেন উনিও চলে গেছেন, আমরা পুরো ফাঁকা থাকো পিছনে হল, আর পুরো ফাঁকা হলে আমরা একা বেরোচ্ছি, আমরা লাস্ট অবধি মানে অনেকক্ষণ ছিলাম, পুরো লাস্ট অবধি ছিলাম, স্যারের সাথে অনেকক্ষণ কথা বললাম, ও নিচে ওনারা যাচ্ছেনও, তো চলো এখন বেরোই, আমরা স্টেশন হয়ে যাবো, বারাসাত হয়ে যাবো, বারাসাত স্টেশন হয়ে যাবো, আর তো গরম ছিল, আর হলটাতে জানি না কি হয়েছে, মাঝে মাঝে এসি বন্ধ করে দিচ্ছে, অনেকক্ষণ এসি বন্ধ করে দিয়েছে, আর এত গরম না, মানে জিনিসটা যেহেতু খুব ভালো ছিল, স্টেশন যাবো চলো, কত করে স্টেশন, 20 টাকা করে এখান থেকে, মাছ কিনতে চলে এসেছি, হ্যাঁ কার্টুন, হ্যাঁ গাদা পেটি, পেঁয়াজ কিনতে যাবো, দেখো মাছের বাজারের অবস্থা, আমার তো দারুণ লাগে, আমাদের সব মাছ খেয়ে ফেলি এখান থেকে, বিশেষ করে ইলিশ গুলো, বাও আট খেয়েছি আমি, ও চলে গেছে, এই এখান থেকে নিয়ে নাও, পেঁয়াজ কত করে, 50 টাকা কিলো, বাবা রে কেন ষষ্ঠীর জন্য এত দাম নাকি, বাবা গো এত দাম হলে পেঁয়াজ খাওয়া যাবে না, এত দাম দিয়ে আমি খেতে পারছি না, 50 টাকা কিলো পেঁয়াজ, 50 টাকা কিলো পেঁয়াজ, চলো নিতে তো ভাবে কিছু করার নাই, দাদা পেঁয়াজ কত করে, 40 টাকা, দাও 500 দাও, গ
গতকালকে ভ্লগটা শেষ করতে পারলাম না, তোমরা মানে তোমাদেরকে ক্ষমা চাইবো না কি করবো আমি কিছু জানি না। তো মানে কালকে ওই পেঁয়াজ কিনে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপর আমার প্রচন্ড শরীর খারাপ করছিলো, শরীর খারাপ না অ্যাকচুয়ালি খুব টায়ার্ড ফিল হচ্ছিলো, সেই জন্য শুয়েছি বাস ঘুমিয়ে গেছি। তারপর মাসি এসছে রান্না করেছে, সমস্ত মাছ টাছ রান্না করেছে, তারপর উঠলাম খেলাম আবার ঘুমিয়ে গেলাম। তো দেখ এভাবেই তিন দিন খুব আর কি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ির মধ্যে কাটলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। গুড নাইট বলবো না কারণ সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে আর কি। আমরা এখন বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই কিন্তু দেখো, আর প্লিজ 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 আমাদেরকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।